আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা, এরপর জানিয়ে দেব ইউক্রেনের যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে বলছে রাশিয়া, জানিয়ে দেব মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভারতেরই বর্তমান প্রতিচ্ছবি, আরো জানিয়ে দেব ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় ইসরায়েল। এদিকে ইউক্রেনের অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে রাশিয়ার হুঁশিয়ারি, সর্বশেষ জানিয়ে দেব মাত্র তিন দিনে $5,100 কোটি খোয়ালেন গৌতম আদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের জ্বালানি সরবরাহ ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ শুক্রবার রিপোর্ট করেছেন, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক শিল্পখাত এবং পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সাইটগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। 26 জানুয়ারি রাশিয়ান সশস্ত্র বাহিনী দূরপাল্লার বায়ু সমুদ্র ভিত্তিক নির্ভুল অস্ত্র এবং মনুষ্যবিহীন বিমান যান দ্বারা ইউক্রেনীয় সামরিক শিল্প সেক্টরের প্রতিষ্ঠানগুলো এবং পরিবহন ব্যবস্থা পরিচালনার জন্য সরবরাহকারী বিদ্যুৎ ও জ্বালানি সাইটগুলোর বিরুদ্ধে একটি বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালায়, মুখপাত্র বলেছেন। ব্যাপক হামলার লক্ষ্য অর্জিত হয়েছে বলে জেনারেল জানান। সমস্ত মনোনীত সুবিধাগুলি আঘাত করা হয়েছিল, কোনাশেঙ্কভ জোর দিয়ে বলেছিলেন। বিশেষ করে ব্যাপক হামলা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সামরিক বাহিনীকে ন্যাটো সরবরাহকৃত অস্ত্রসহ অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ ব্যাহত করেছে, মুখপাত্র বলেছেন। ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম মেরামত এবং পুনরুদ্ধারের জন্য উৎপাদন ক্ষমতার অপারেশন ব্যাহত হয়েছে, কোনাশেঙ্কভ রিপোর্ট করেছেন সূত্র তাস। ইউক্রেনের যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে বলছে রাশিয়া। রাশিয়া বলেছে যে ইউক্রেনের ন্যাটোর যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার যুদ্ধে মার্কিন এবং ইউরোপীয়দের সরাসরি এবং ক্রমবর্ধমান জড়িত থাকার প্রমাণ একজন বিশ্লেষক পরামর্শ দিয়েছেন যে সরবরাহকারী দেশগুলো রাশিয়ার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি বলেছে যে তারা রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে কয়েক ডজন ভারী ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনকে সাহায্য করবে। পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেছেন, ইউরোপীয় রাজধানী এবং ওয়াশিংটন থেকে ক্রমাগত বিবৃতি দেওয়া হচ্ছে যে ইউক্রেনের ট্যাঙ্ক সহ বিভিন্ন অস্ত্র ব্যবস্থা পাঠানো কোনোভাবেই তাদের জড়িত থাকার বা ইউক্রেনের সংঘাতে ন্যাটোর যুক্ত থাকার ইঙ্গিত দেয় না, কিন্তু আমরা স্পষ্টতই এর সাথে একমত নই এবং মস্কোতে আমি যে জোট এবং রাজধানীগুলির কথা বলেছি তা সংঘাতে সরাসরি জড়িত হিসেবে দেখা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এটি বাড়ছে। কিয়েভ তার সৈন্যদের রুশ প্রতিরক্ষামূলক লাইন ভাঙতে এবং ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করতে শত শত আধুনিক ট্যাঙ্ক চাইছে। ইউক্রেন এবং রাশিয়া প্রাথমিকভাবে সোভিয়েত যুগের T-72 ট্যাঙ্কের ওপর নির্ভর করছে। গত বছরের 284 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে যুদ্ধ শুরু করা রাশিয়া ক্রমবর্ধমানভাবে এই সংঘাতটিকে ন্যাটোর সাথে সংঘর্ষ হিসেবে চিত্রিত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাক্তন উপদেষ্টা সের্গেই কারাগানভ বলেছেন, ন্যাটোর অস্ত্র সরবরাহের ফলে তাদের সরবরাহকারী দেশগুলির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রতিশোধ নেওয়া হতে পারে। তিনি আল জাজিরাকে বলেছেন, ট্যাঙ্ক পাঠানোর মাধ্যমে ন্যাটো দেশগুলি আরো প্রকাশ্য যুদ্ধে জড়িত হচ্ছে এবং এটি তাদেরকে তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইউক্রেনের সংঘাত শুরুর জন্য ন্যাটোকেও দায়ী করেছেন কারাগানভ। এটি ঠিক রুশ ইউক্রেন যুদ্ধ নয়, এটি একটি রাশিয়ান পশ্চিমা যুদ্ধ। ইউক্রেনীয়রা কামানের গোলা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা রাশিয়াকে আক্রমণ করার জন্য অগ্রসর এবং প্রস্তুতি নিচ্ছে এবং রাশিয়া প্রথমে প্রকাশ্য আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ন্যাটো সম্প্রসারণের 25 বছর হয়ে গেছে। পশ্চিমের বিপুল অস্ত্র সরবরাহ সত্ত্বেও কারাগানভ একটি রাশিয়ান বিজয়ের ভবিষ্যৎদানী করেছিলেন। অবশেষে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীকে ধ্বংস করবে এবং দেশটিকে সম্পূর্ণরূপে সামরিক মুক্ত করা হবে, সেখানে নব্য নাৎসি শাসনের অবসান হবে, তিনি বলেছিলেন সূত্র আল জাজিরা।
মোদীকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ভারতেরই বর্তমান প্রতিচ্ছবি। সাম্প্রতিক দিনগুলোতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তার নেতা নরেন্দ্র মোদী নিজেদের অপকর্ম ঢাকতে ক্ষমতা ব্যবহারের একটি চরম উদাহরণ দিয়েছে। এটি ঘটে যখন কিছু দমন করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে একটি বিতর্কিত ডকুমেন্টারি বিষয়টির দিকে আরো মনোযোগ আকর্ষণ করে। গত সপ্তাহে বিবিসির প্রযোজনা দ্য মোদি কোশ্চেন প্রচারিত হলে বিজেপি অবিলম্বে সেটিকে একটি প্রোপাগান্ডার টুকরা বলে উড়িয়ে দিয়েছিল। তারপরে হিন্দু জাতীয়তাবাদী দল ইন্টারনেটে ভিডিও নিষিদ্ধ করার জন্য একটি জরুরি আইনের আহ্বান জানায়। তথ্যচিত্রটিতে 2002 সালের গুজরাটের দাঙ্গায় সেখানকার তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সংশ্লিষ্টতা তুলে ধরা হয়েছে, যাতে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন এবং তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। টুইটার এবং ইউটিউব ভিডিওগুলো বিশেষ ক্ষমতা ব্যবহার করে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ক্লিপগুলি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে প্রসারিত হচ্ছে। কর্মী এবং ছাত্ররা আরো বেশি করে প্রচারের পরিকল্পনা করেছে। যদিও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, আন্তর্জাতিক মিডিয়া ওয়াচ ডগগুলো এ ঘটনায় বিজেপির কঠোর দমন নীতির তীব্র নিন্দা করেছে, যা দল এবং তার নেতার গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি সম্পর্কে প্রশ্ন আরো বাড়িয়ে তোলে, সূত্র দ্য ইকোনমিস্ট। ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় ইসরায়েল। ইরানে হামলার জন্য প্রস্তুতি আরো উন্নত করছে বলে দাবি করেছে ইসরায়েল। গত বুধবার তাদের বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। খবর ব্লুমবার্গের। এয়ারফোর্স গ্রাজুয়েশন সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে গান্তজ বলেন, ইসরায়েলি পাইলটদের একদিন সত্যি সত্যি এ ধরনের হামলায় অংশ নেওয়ার জন্য ডাক পড়তে পারে। তিনি বলেন, আগামী 2 বা 3 বছরের মধ্যে আপনারা হয়তো পূর্ব দিকের আকাশসীমা অতিক্রম করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অংশ নিতে পারেন। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে সেই প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ইসরায়েলের ভয় ইউক্রেন যুদ্ধে ইরানি সমরাষ্ট্রের ওপর ক্রমেই নির্ভরতা বাড়ছে রাশিয়ার। এর সুযোগ নিয়ে তেহরান হয়তো পারমাণবিক কর্মসূচিতে ফিরতে মস্কোর সাহায্য চাইতে পারে। অঘোষিতভাবে পারমাণবিক অস্ত্রধর ইসরায়েল কোনোভাবেই বিশ্বাস করে না ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে। দখলদাররা হুমকিও দিয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হয়ে ওঠা ঠেকাতে তারা যে কোনো কিছু করতে পারে। 2007 সালে সিরিয়ার একটি অসমাপ্ত পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল। সাদ্দাম হোসেনের আমলে ইরাকেও বেশ জোরালো পারমাণবিক কর্মসূচি চলছিল, কিন্তু 1981 সালে বিমান হামলা চালিয়ে ওসিরা গবেষণা চুল্লি ধ্বংস করে ইরাকে সেই উচ্চাকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দেয় পশ্চিমা মদত দুষ্পষ্ট ইসরায়েলিরা। গত মাসে ইসরায়েলের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় ফিরেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার তার নেতৃত্বে নতুন সরকার ইসরায়েলি পার্লামেন্ট অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক চিফ অফ জেনারেল স্টাফ গান্তজ সম্ভবত বিরোধী দলের সদস্য হিসেবে পার্লামেন্টে থাকবেন। ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে রাশিয়ার হুঁশিয়ারি। ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক সহ অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে সামরিক প্রতিশোধ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এক সাবেক উপদেষ্টা। বুধবার যুক্তরাষ্ট্র এবং জার্মানি ইউক্রেনকে কয়েক ডজন ভারী ট্যাঙ্ক দেওয়ার ঘোষণার পরে এই মন্তব্য এলো। শুক্রবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই কারাগানভ বলেছেন, ন্যাটোর অস্ত্র সরবরাহের ফলে তাদের সরবরাহকারী দেশগুলির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রতিশোধ নেওয়া হতে পারে। তিনি বলেন, ট্যাঙ্ক পাঠানোর মাধ্যমে ন্যাটো দেশগুলো আরো প্রকাশ্য যুদ্ধে জড়িত হচ্ছে এবং এটি তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইউক্রেন সংঘাত শুরুর জন্য ন্যাটোকেও দায়ী করে কারাগানভ বলেন, এটি ঠিক রুশ ইউক্রেন যুদ্ধ নয়, এটি একটি রাশিয়ান পশ্চিমা যুদ্ধ। কিন্তু পশ্চিমের বিশাল অস্ত্র সরবরাহ সত্ত্বেও কারাগানভ একটি রাশিয়ান বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি আরো বলেন, অবশেষে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীকে ধ্বংস করবে এবং দেশটিকে সম্পূর্ণরূপে সামরিক মুক্ত করা হবে। সেখানে নব্য-নাৎসি শাসনের অবসান হবে। পুতিন, তার কূটনীতিক এবং রুশ সামরিক নেতারা বারবার পশ্চিমাদের সতর্ক করেছেন, রাশিয়ার গভীরে আঘাত আনতে সক্ষম দূরপাল্লার অস্ত্র সরবরাহ করা একটি লাল রেখা চিহ্নিত করবে এবং ব্যাপক প্রতিশোধের সূচনা করবে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে ট্যাঙ্ক সহ বিভিন্ন অস্ত্র পাঠানোকে দেশগুলোর এই সংঘাতে সরাসরি জড়িত হিসাবে দেখছে মস্কো। আমরা দেখতে পাচ্ছি যে এটি বাড়ছে। অন্যদিকে রাশিয়ান পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন, পশ্চিমার ট্যাঙ্কগুলো ইউক্রেনে পৌঁছাতে এটি একটি উল্লেখযোগ্য সময় নিতে পারে। এছাড়াও ইউক্রেনীয়দের তাদের ব্যবহার এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলবে। মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ইলিয়া ক্রামনিক বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী সম্ভবত কয়েকটি ছোট ব্যাস ট্যাঙ্ক পাবে, যা খুব বেশি প্রভাব।
মাত্র তিন দিনে $5,100 কোটি খোয়ালেন গৌতম আদানি। কোম্পানির শেয়ারের দামে ধস নামায় বুধ থেকে শুক্রবার। মাত্র তিন দিনে ভারতের পুঁজিবাজারে $5,100 কোটি লোকসানের শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। ভারতের পশ্চিমাঞ্চল রাজ্য মহারাষ্ট্রের পুঁজিবাজার সূচক বম্বে স্টক এক্সচেঞ্জ বিশ্লেষণ করে জানা গেছে, গত তিন দিনে আদানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম কমেছে 19.65%, আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম কমেছে 19%, আদানি গ্রিন এনার্জির মেয়ারের দাম কমেছে 15.5% এবং আদানি গ্রুপের প্রধান বা ফ্ল্যাগশিপ কোম্পানি হিসেবে যেটিকে ধরা হয় সেই আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম হ্রাস পেয়েছে 6.1%। এছাড়া আদানি গ্রুপের লিজ নেওয়ার বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর শেয়ারের দরপতন ঘটেছে 5.31%। আদানি গ্রুপের অধীনে খাদ্য ও ভোজ্য তেল প্রস্তুতকারী কোম্পানি আদানি উইলমারের শেয়ারের পতন ঘটেছে 5%। সবচেয়ে কম হ্রাস পেয়েছে আদানি গ্রুপের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী কোম্পানি আদানি পাওয়ারের শেয়ারের দাম। এই কোম্পানির দরপতন ঘটেছে 4.99%। এনডিটিভি সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক পুঁজিবাজার বিশ্লেষক সংস্থা হাইডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের প্রতারণা আর কর ফাঁকি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে এই অবস্থা। বিবিসি ভারতের পুঁজিবাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, ভারতের পুঁজিবাজার নিয়ে গত 24 জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাইডেনবার্গ রিসার্চ। এতে বলা হয়েছে, গত কয়েক দশক ধরে নির্লজ্জ কারসাজি ও জাল জালিয়াতির মাধ্যমে ভারতের পুঁজিবাজারে নিজেদের আধিপত্য টিকিয়ে রেখেছে আদানি গ্রুপ।